শুভ সন্ধ্যা। প্রথমেই ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। বাঁকুড়া রামকৃষ্ণ মিশন সেবাশ্রম কেন্দ্রডিহি ক্রিয়েটিভ ছাত্রবৃন্দদের পক্ষ থেকে উপস্থিত সকল সাধু মহারাজ ও ব্রহ্মচারী বৃন্দদের সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রণাম জানাই উপস্থিত ভক্তমণ্ডলীকে। অসংখ্য ধন্যবাদ জানাই বাঁকুড়া রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রাক্তন অধ্যক্ষ স্বামী মুক্তিকামানন্দ মহারাজজিকে আমাদেরকে নিয়ত অনুপ্রেরণা ও উৎসাহ দেওয়ার জন্য। বহু জন্মের পুণ্য ফলে আজ আমরা মহাতীর্থ বেলুর মঠের মঞ্চে মোকাভিনয় করার সুযোগ পেয়েছি। আমরা ধন্য, গর্বিত ও আনন্দিত। এখন আমরা আপনাদের সামনে দুটি মুখাভিনয় উপস্থাপন করতে চলেছি। তার মধ্যে প্রথমে আছে রোবট। আজ একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে মানুষ অত্যন্তভাবে যন্ত্রের উপর নির্ভরশীল। সে তার সামান্যতম কাজটিও যন্ত্রের দ্বারা করতে চায়। মানুষের এক অনন্য আবিষ্কার হল যন্ত্রমানব। আমাদের আধুনিক যুগের একজন মানুষ হলেন শিবদা, যে পুরোপুরিভাবে অনেকটাই যন্ত্রের উপর নির্ভরশীল। আসুন দেখা যাক আমাদের যন্ত্রের উপর নির্ভরশীল শিবদার জীবনের একটা ঘটনা দেখা যাক। শুরু হচ্ছে মোকাবিলা রোবট।